আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো তালহাজ মাদার ডেলি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করলাম। এখন হচ্ছে দুপুরবেলা, আমি রান্না করতেছি। আর এখানে হচ্ছে মাছের ডিম ভাজতেছি, কার্পো মাছের ডিম। আর আমার মাছের ডিম খেতে অনেক বেশি ভালো লাগে। আমি হচ্ছে তেলে ভেজে নিয়ে তারপর হচ্ছে আবার ভাজি করব। তাই তো আমি হচ্ছে মাছ ডিমটা ফ্রাই করে নিতেছি। দেখেন সবগুলো ডিম ফ্রাই করা হয়ে গেছে। আমি হচ্ছে এখানে টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি। এখন হচ্ছে মাছটাকে এগুলো দিয়ে ভাজি করে নিব। আর এখানে আমি হচ্ছে পাইপ্যানে তেল দিয়ে দিছি, কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে তারপরে কষিয়ে নিচে ভালো করে আদা রসুন বাটা দিয়েছি। দেওয়ার পরে এগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি টমেটো কাঁটাগুলো দিয়ে দেব, এগুলো ভালো করে কষিয়ে নেব। আর টমেটো যাতে একদম মিশে যায় মানে পেঁয়াজের সাথে, ওরকমভাবে কষিয়ে রাখবো। আর আমি পানি একদম অল্প অ্যাড করবো, যেহেতু মাছের ডিম সেহেতু আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প পানিতেই আমি এটাকে এখানে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এখন আমি হচ্ছে ঢেকে দিব। আর যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। তার এদিকে এই যে আমার ডিম বোনা হয়ে যেতেছে, আমি হচ্ছে একটু বড় নামিয়ে নেব। আর আমার হচ্ছে এখানে ধনে পাতা ছিল না, আজকে ধনে পাতা দিই নাই। যদি ধনে পাতা থাকতো তাহলে আর একটু বেশি ভালো হতো। তার এই তো এখানে আমার রান্নাটা শেষ। দেখেন কত সুন্দর কালার আসছে। তারপরে এই তো এখানে হচ্ছে তালহা পড়াশোনা করতেছে, ওর সাথে আমি একটু দুষ্টুমি করলাম। আর এখানে হচ্ছে তালহা ঘুমিয়ে আছে। আর তালহা ঘুমিয়ে থাকলে আমার একটু কাজ করতে সুবিধা হয়। এবারে আমি যতটুকু পেরেছি ততটুকু কাজ করে নিছি। ও বেশিক্ষণ ঘুমায় নাই, 30 মিনিটের মতো ঘুমাইছে, তারপর আবার উঠে গেছে। তা আমি হচ্ছে খাটটা গুছাতেছিলাম, তখনই ও হচ্ছে ঘুমের জন্য কান্না করতেছিল। আমি তাকে ঘুম পাড়িয়ে তারপর এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর তাকে হচ্ছে এখন ওর ছোটো কম্বলটা দিয়ে দেব ওর গায়ের ওপর। আর এদিকে আমি হচ্ছে অন্য অন্য কাজগুলো করে নেব তাড়াতাড়ি করে। ও ঘুমিয়ে থাকলে আমার একটু সুবিধা হয় বেশি, কারণ বাচ্চারা যদি না মানে সজাগ থাকে তাহলে কাজ করতে অনেক বেশি অসুবিধা হয়। এটা ধরে ওটা ধরে রান্না করে যায়, মানে অসুবিধার মধ্যেই থাকতে হয়। আর বারান্দা জামা কাপড়গুলো আমি এখন ছাদে দিয়ে আসবো। আর দেখেন বাইরের ভিউটা কত সুন্দর, আমি আপনাদেরকে দেখাইতেছি। আর প্রতিটা বাড়ির মানে বাড়ির ছাদে বারান্দায় শুধু জামা কাপড় আর জামা কাপড় দেখা যাইতেছে, আর কিছুই দেখা যাইতেছে না, আর বিল্ডিং। আসলে শহরের পরিবেশটা এমনই, আমার মাঝে মাঝে শহর ভালো লাগে, আবার মাঝে মাঝে বিরক্ত লাগে। মনে হচ্ছে বন্দি জীবন, মানে ভালো লাগে না, মানুষজন নাই, কেউ নাই, কাউকে দেখতে পারতেছি না। আর এদিকে আমি হচ্ছে ওগুলো দিয়ে এসে আমি ঘরটা একটু ভালো করে সব কিছু গুছিয়ে এখন হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মুছে নেব। ঘর ঝাড়ু দেওয়ার পর পরে আবার তালহা উঠে গেছে।
কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? মাকে খাই দেবা? আ বাবা, গোড় ছেলে।